প্রিয় বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দির থেকে মাকে দর্শন করার পর এখন রওনা দিয়েছি আদ্যাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠ মন্দিরে যেতে সময় লাগে টোটোতে মাত্র 8 থেকে 10 মিনিট। আপনি হেঁটেও যেতে পারেন, সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন আদ্যাপীঠ মন্দিরে সমস্ত তথ্য। তবে তার আগে প্রিয় বন্ধুরা, ভ্রমণ কথা চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে আসা বেল আইকনটিও প্রেস করে নিন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি পেয়ে যান। 1921 সালে শ্রী অন্নদা ঠাকুর এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। শ্রী অন্নদা ঠাকুর পেশাগত দিক থেকে ছিলেন একজন চিকিৎসক এবং তিনি ছিলেন মা কালী ও শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একদিন অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশে নির্দেশ দেন এই আদ্যা মায়ের মন্দির নির্মাণ করার জন্য। এই মন্দিরটি নতুন করে নির্মিত করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে। আদ্যা মায়ের এই মন্দিরে অতিথিতে আরতির সময় জানার জন্য নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে একবার চোখ বুলিয়ে নিন। আদ্যা মায়ের এই মন্দিরে ভোগ আরতি হয় প্রতিদিন সকাল 10:30 মিনিটে এবং দুপুরে 12টা হইতে বিকেল 3টে পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। এই মন্দিরে আপনি ভোগ খেতে চাইলে 40 টাকার কুপন কেটে নিয়ে ভোগ খেতে পারেন এবং এই কুপন সকাল 8টা হইতে দুপুর 12টা পর্যন্ত দেয়া হয়। এই ভোগ বিতরণের সময় বেলা 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত। এই মন্দিরে দর্শনার্থীদের জন্য বসে খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে জায়গাটা এতটাই বড় যে একসঙ্গে 100 থেকে 150 লোক বসে ভালো করে খেতে পারবে। এখানে এসে আমরা আদ্যা মায়ের ভোগ খেলাম। এই ভোগ খুবই সুস্বাদু ছিল। আপনারা যদি এই আদ্যা মায়ের মন্দিরে আসেন তাহলে অবশ্যই এই ভোগ খেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনদের মাধ্যমে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।